কি অবস্থা, শুরু হয়েছে ওয়েদারে। গতকালকে ছিল সকালে বৃষ্টি, দুপুরবেলা রোদ, আর এই যে তাতে এখন অনেকটা কমে গেছে কুয়াশা, সকালবেলা আরও বেশি ছিল। এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা। মাইমুনা, মাইমুনা দেখি, ও মা কি মাইমুনা এক এক আজকে চুল আসতেছে দেখি। মাইমনে কেমন লাগতেছে, একটু গাছতলায় যাও দেখি তোমাকে। আর স্থানক হয়ে গেছে মাইমনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইতালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো। তো প্রতিদিনের মতো আমি আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গল্প করার জন্য। আর আসলে কি বলবো, রমজানের কারণে কন্টিনিউ ব্লগ দিতে পারতেছি না, কারণ সময় কাবার দিয়ে উঠতে পারি না, তারপরে রোজা থাকার পরে অনেকটা স্থানক লাগে, সব কিছু মিলাই আর কি দেওয়া হয় না, তো এই কারণে আর কি অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমার ভেনের দি মানে শুক্র শনি রবি তিন দিনের একসঙ্গে মানে অ্যাড করে আর কি একটা ব্লগ দিতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটা এনজয় করবেন। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে ময়মিন দম্বসকে গেছিল পড়ার জন্য, তো পরে আমি আর মাইমনা আর কি ময়মিনকে এখন আনতে আর একটু যাচ্ছি। বড় হলে তখন মাইমনা একাই থাকতে পারবে বাসা, তাই না? আসো বাবু, আসো। কি দিয়ে ব্যথা পাইছো? আচ্ছা আসো, আসো চলো। তো যাই আমার ময়মিনকে নিয়ে নিই। তো আমরা চলে আসছি বাসার কাছে। তো ফ্রিজে মাংস নাই, শুধু মাছ আছে। তো মর্নিং যেহেতু রোজা করতেছে, ও মাছ একদমই খেতে চায় না, তো কালকেও রোজা করবে। তো এই জন্য ভাবলাম যে তাহলে এখানে যেহেতু আমাদের ফ্রেশ মাংস পাওয়া যায় হালাল, তো মর্নিংয়ের জন্য একটু নিয়ে আসি। মাইমুনা আর হাঁপাই গেছি, আজকে অনেকটা স্থানক লাগতেছে এখানে জানি, আর রোদ প্রচুর, গরম ভালোই পড়ে গেছে। আবার এই সময় একটু বাতাসেও ভালো লাগতেছে, জানি না কখন যে জয় রান্না করতে পারবো আজকে, আল্লাহ জানে। তো দেখি এখানে মাংস পাই কি না। ইফতারি করা শেষ, এখন বাজে রাত 10টা, মানে আমার ইতিহাসে প্রথম যে আমি ইফতারি পরে আসছি রান্নাঘরে রান্না করতে। আজকে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ আর মানে সব কিছু মিলাই আর কি, আসে শুয়ে পড়ছে আর কিছুই করি নাই। এখন একটু চা খাবো আর পরে রান্না করব। 10টা বেজে গেছে, তো আমি এখন মাংস রান্না করবো। মুরগি মাংস নিয়ে আসছি, এখানে এত দাম, এই প্রায় 2 কেজি 240 গ্রামের মতো, প্রায় 8 ইউরোর কাছাকাছি গেছে মাংস। তো যাক, আমার ছেলের জন্য নিয়ে আসছি। তো ফ্রেশ চিকেন, তো এটা বের করে নিই, এটা রান্না করবো এখন। আর তার সঙ্গে তো রাত যেহেতু অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করবো, তো এই জন্য আমি এখানে আগেই পেঁয়াজটা একটু বড় করে দিছি, মরিচ আর হচ্ছে সব রকম মশলা দিয়ে এটা একটু ভালোভাবে একটু কষাই নিই। আর এই যে চিকেন এইটুকু আর একটু রেখে দিছি। আর এখান থেকে একটু দেখলাম যে পাতা, মানে এই সেটা হচ্ছে যে গ্রিল করলে আর কি ওরা দিয়ে খায়, এটা হচ্ছে রোজমারিনো, আর এটা আমাদের যে তেজপাতা খায় এটা ওদের দেশের এরকম তেজপাতা আর কি। এটা গ্রামটা অনেক সুন্দর, তো ভাবতেছি এটা পরে উপর থেকে একটু দিয়ে দিব। তো মাংসটা বসাই দিয়ে আমি একটু চা খাবো। আর আমার ছেলের রোজা ছিল, তো আমি কাজ কিছু করতে পারি নাই, ও একা একাই ইফতারি করছে, দুধ একটু একটু খেজুর খেয়ে রোজা খুলছে আর কি। তো এই জন্য এখন তাড়াতাড়ি রান্না করে ওকে ভাত দিব আর কি, এটা বসাই দিয়ে পরে চা খাবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখানে একটু এলানি দিয়ে দিই। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন ঢেকে দিব, ঢেকে একটু আস্তে আস্তে করে একটু কষাই নেব। আর ডালটা ঘুটে নিছে, এখন একটু তেলানি দিয়ে ফেলব। তো চা বানায় নিছে, এখন একটু চা খাচ্ছে। এখন বাজে গেছে 11টা, তো খাবার রেডি মোটামুটি, মামিনকে খাবার দিয়ে দিব।
অনেক রাত হয়ে গেছে, ভাতও বসাই দিছে। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো যে তুমি শুক্রবার রাত্রে মাংস রান্না করে রেখেছিলাম, তো এটা অনেকটা থেকে গিয়েছিল, তো যার কারণে আর রান্না করতে হয় নাই। তো আমি একবারে ঠিক বিকেলবেলায় কিচেনে আসি শুধু ইফতারি বানানোর জন্য, যেহেতু শনিবারে মাইমনার বাবা বাসায় থাকে, তো যার কারণে আর কি ইফতারি বানাতে হয়। তো এখন বিকেল 6টা বাজে, আমি চলে আসলাম ইফতারি বানাতে। তা আমি অলরেডি সব কিছু রেডি করে নিছি। এখান থেকে বেগুনির জন্য বেগুন কাটা নিছে, একটু লবণ পানিতে ভিজে রাখছে, পেঁয়াজও বেটে, এতে এখন মাখাই নিব শুধু। বেসন গলে নিছি, আর মেখে রাখছি, ব্রত করে রাখছি, আলুর পুরি বানাবো আর কি। আলুর ভর্তা রেডি। তো যাক, আমি এখন আস্তে আস্তে এগুলি সব আগে বানাই নিই। তো আমাদের আজকে ইফতার, ইফতার বানাতে মানে আজান দিয়ে দিচ্ছে, মানে লেট হয়ে গেছে। তো এখান থেকে আছে হচ্ছে আলুর পুরি, পেঁয়াজু বেগুনি শরবত, এই তো যেগুলি থাকে আর কি। তো এর মধ্যে নতুন আইটেমের মধ্যে হচ্ছে আলুর পুরিটা আর কি। আর মামিনা বাবা এর থেকে শরবত বানাচ্ছে, শরবত খাবে। মামিন কেমন হয়েছে বাবা আলুর পুরিটা? মজা হয়েছে না? প্রথম বানালাম, আর এখন মাইমুনা বাবা খায় নাই, খাক খায় দেখি কি বলে। তো ইফতারির পরে তো আর ভিডিও করা হয় না, এরপর চা খেয়ে শুয়ে পড়েছি রেস্ট নিয়ে, আর এই তো, আর তারপর আর কোনো কিছু করা হয় নাই। আর এটা হচ্ছে রবিবার, রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে তো মাছগুলি সব ক্লিন করে নিব। এখান থেকে ব্রাঞ্জিনো মাছ আছে, এটা রান্না করব বেগুন দিয়ে, আর চিংড়ি মাছটা ফ্রাই করে দিব, কারণ মমিন তো রোজা করতেছে, তো ফ্রাইটা খেতে চাইছে আর কি, তোর জন্য ফ্রাই করবো এটা। আজকে মমিন কি খাবে আজকে ইফতারিতে? চিংড়ি মাছ ফ্রাই, আর যে আসে না বিয়ে আলু চপ, তারপরে যে কি বলে নাম পেছানি, এভাবে মাথাগুলি ফেলাই দিয়ে শুধু মাছটা নেব ফ্রাই করার জন্য। এই তো আজকে ইফতারির জন্য বেসন গুলে নিছি, ডিম কেটে নিলাম, ডিম দিয়ে ডিম চপ বানাবো, আর চিংড়ি মাছ ফ্রাই করবো, মমিন খেতে চাইছে বেগুনি, তুমিও খাবে, আর ছোলা বানাবো। তো যাক, আজকের ইফতারিটা আমি আগে রেডি করে নিই। আজকে আছে হচ্ছে ইফতারিতে ছোলা, তারপরে ডিম সিদ্ধ, তারপর এখানে আছে হচ্ছে অনিয়নের পাকোড়া, এই আলুর চপ, বেগুনি, আর হচ্ছে আজকের স্পেশাল হলো আমাদের এটা কি বলো মামিন বলো, চিংড়ি মাছ প্রন ফ্রাই, আর তার সঙ্গে তো দুধ না, এখন আজান দেয় নাই কেন, এই তো শরবত, আর আমার জন্য শরবত, এই যে এখানে সব আছে, এই যে মমিন, মমিনের ওই যে যে। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ, তিন দিন মিলে আর কি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই তো আল্লাহ হাফেজ।